কথা দিয়ে কথা রাখলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, যার অক্লান্ত পরিশ্রমে 36 বছর পর মেসিদের এনে দিয়েছে বিশ্বকাপের ট্রফি। এবার নিজ ক্লাব অ্যাস্টন ভিলাকে 42 বছর পর এনে দিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। এসবের বিস্তারিত জানবেন আমাদের আজকের ভিডিওতে। আর্জেন্টাইন বাজপাখি খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরমেন্স দলকে এনে দিয়েছে 3টি শিরোপা এবং হয়েছেন বিশ্বকাপের সেরা গোলকিপার। এভাবে শিরোপা জয়ের মধ্য দিয়ে কথা রাখলেন মার্টিনেজ। গত বিশ্বকাপে মেসির জন্মদিনে মেসিকে গিফট না দিয়ে বলেছিলেন বিশ্বকাপের শিরোপা উপহার দিবেন তাকে, নিজের জীবন দিয়েও এনে দেওয়ার কথা বলেছিলেন মার্টিনেজ। এরপর তার এমন কথা শুনে মজা লুটে ট্রল করে উপহাস করেছেন অনেকে, বিশেষ করে সৌদি আরবের ম্যাচে হারার পর এবং শেষ পর্যন্ত কথা রেখেছেন মার্টিনেজ। দিন শেষে মরুর বুক থেকে মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি নিয়ে ফিরেছে এমিলিয়ানো মার্টিনেজরা। ঠিক তেমনই এমন এক প্রেস কনফারেন্সের এমি বলেছিলেন অ্যাস্টন ভিলাকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান, এবং তার এমন কথা শুনে অনেকে হাসি ঠাট্টা ট্রলে মেতেছিল। কিন্তু এবার কথা রাখলেন মার্টিনেজ। তার অসাধারণ দক্ষতায় 42 বছর পর অ্যাস্টন ভিলাকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে। মুখের কথাই নয় বরং মাঠের খেলার মধ্য দিয়ে আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা। শেষ পর্যন্ত দেখা যাক অ্যাস্টন ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন কি না এমিলিয়ানো মার্টিনেজ।